উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের বৃক্ষ মেলায় নজর কাটছে বামন বৃক্ষ। গাছের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে অগভীর পাত্রে গাছের ক্ষুদ্র সংস্করণ বনসাই বা বামন। গাছ ছোট আকারের হলেও পরিণত বয়সে ছাপ মুগ্ধ করে সবাইকে। প্রতি বছরের মতো এবারও ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে আয়োজন করা হয়েছে জাতীয় বৃক্ষ মেলার। এই দামে এত কিছু আর কেউ কি পারবে দিতে? এটা শুধু অরবিট Y21 স্মার্টফোনেই সম্ভব। মেলায় নজর কাটছে বনসাই স্টল। প্রায় 20 থেকে 30 প্রজাতির বনসাই নিয়ে তৈরি করা হয়েছে এই স্টলটি। 25 বছর বয়সী একটি দেশি বটের বনসাইয়ের দাম 1 লাখ টাকা। আর ঠাকুরগাঁওবাসীকে বনসাইয়ের সাথে পরিচিত করতেই এবার প্রথম মেলায় স্টল দিয়েছেন দুই তরুণ উদ্যোক্তা, নাজমুল ও মেহেদি। আমরা শখের বসে এটা করতাম, তো এবারে ভাবলাম এটাকে মানুষের মধ্যে আরো কিছুটা সচেতনতা সৃষ্টি করা দরকার, যার জন্য আমাদের এখানে আসা। আমাদের কাছে সর্বোচ্চ যে বনসাইটা আছে এটার বয়স 25 বছর, এটার দাম 1 লক্ষ টাকা রাখা হয়েছে। এছাড়া পাকুর, আম্বট, তেঁতুল। আমার কাছে ভালো লাগছে যে আমার ছেলে ঠাকুরগাঁওয়ে মোটামুটি একটা ভালো বনসাই মানুষকে উপহার দিতে পারতেছে। বনসাই স্টলটি দেখতে এবং গাছ কিনতে ভিড় করছেন অনেকে। 25 বছর পুরনো একটা বট গাছ একটা টবের মধ্যে আসলে হতবাক করার বিষয়। এই স্টলে এসে বিভিন্ন জাতের গাছগুলো দেখলাম, দেখে সত্যি অবাক হলাম। খুব ভালো লাগতেছে, অনেক নতুন নতুন গাছ দেখতে পাচ্ছি। আসলে অনুভূতিটা ব্যক্ত করার মতো নয়, আমি আগে কখনো দেখিনি। এই বনসাই গাছগুলো আসলে খুবই সুন্দর। এই বনসাই চারাগুলো আমাদের সবারই নজর কাটছে। এগুলোর দামও অনেক বেশি, এগুলিতে অবসর সময়ও কাটানো যাবে, আবার অর্থনৈতিকভাবে ইনকামও করার সুযোগ রয়েছে। তরুণ এই উদ্যোক্তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন বন বিভাগ কর্মকর্তা। ইতিপূর্বে আমাদের কোনো মেলায় বনসাইয়ের কোনো স্টল প্রদর্শন করা হইতো না। বন বিভাগের পক্ষ থেকে তাদেরকে উৎসাহ সহকারে আমরা দুটি স্টল প্রদান করছি, বিভিন্ন প্রকার যাবতীয় সার্বিক সহযোগিতা আমরা প্রদান করি। উত্তরের জেলাটিতে বনসাইয়ের জনপ্রিয়তা বাড়বে এমনটাই আশা করেন দর্শনার্থীরা। DBC News Desk।